আসসালামু আলাইকুম। আমরা আজকে রিভিউ করব কিউএনএ মেডিকেল এক্সাম বুক। সো আমাদের ডিইউ এক্সাম বুক আছে, বুয়েট এক্সাম বুক আছে, মেডিকেল এক্সাম বুক না থাকলেই নয়। সো এক্সাম বুক জিনিসটা কি? এই মেডিকেল এক্সাম বুকে মেডিকেল ভর্তি পরীক্ষা লাস্ট 12 বছরের কোশ্চেন দেওয়া আছে। হুবহু মেডিকেল ভর্তি পরীক্ষা যেরকম ভাবে কোশ্চেন গুলো ছিল ঠিক সেভাবে দেওয়া আছে, কিন্তু প্রত্যেক কোশ্চেনের পরে একটা ওএমআর শিট দেওয়া আছে, যাতে তুমি এক্স্যাক্টলি মেডিকেলের মতো কোশ্চেন দেখে আসে এখানে দাগাতে পারো, মেডিকেল এক্সামের ফিলটা তুমি পাও। এবং একদম বইয়ের শেষে সে অ্যান্সার গুলো দেওয়া আছে, যাতে তুমি পরীক্ষা দেওয়া শেষে নিজের উত্তরগুলো মিলে নিতে পারো। সো এই বইটা কেন ইম্পর্টেন্ট, হোয়াই শুড উই বাই এক্সাম বুকস, এই জিনিসটা কিন্তু আমাদের টোটালি নতুন। দেখো কিউএনএ, ফার্স্ট অফ অল কিউএনএ কোশ্চেন অ্যানালাইসিস করা হচ্ছে। যদি তুমি মেডিকেলের 12 বছরের কোশ্চেনে এক্সাম দিয়ে থাকো, তুমি বেশ কিছু জিনিস জানতে পারবে যে কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে, কোন কোন চ্যাপ্টার থেকে ক্রিটিক্যাল কোশ্চেন আসে, কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড কেমন হয়, কতটুকু হার্ড হয়, কয়টা ম্যাথ আসে, কয়টা কোশ্চেনে মাল্টিপল অ্যান্সার থাকে, কয়টা কোশ্চেন অ্যান্সার থাকে না, এরকম মেডিকেলের এভরিথিং সম্বন্ধে ধারণা নেওয়ার বেস্ট উপায় কি? মেডিকেলের বিগত বছরের কোশ্চেন সলভ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট কি? এক্সাম দেওয়া। এখন সলভ করাটাও এক ক্ষেত্রে ভালো হয়, কিন্তু আমরা সলভ করার ক্ষেত্রে কি করি, দেখে যে উত্তরটা আগে থেকে দেওয়া আছে আমরা সে উত্তরটা দেখে যাই। বাট যদি তুমি 12 বছরের কোশ্চেনে এক্সাম দাও, তোমার চেয়ে ভালো মেডিকেলের কোশ্চেন সম্বন্ধে আইডিয়া অন্য কারো কিন্তু থাকবে না। এটা হলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হলো প্র্যাকটিস। সো যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে এবছর বা পরবর্তী বছরে, তোমরা যদি নিজেকে যাচাই করতে চাও, মেডিকেল স্ট্যান্ডার্ড কোশ্চেনে তোমাদেরকে এক্সাম দিতে হয়। এখন আমরা যতই যে কোনো কোচিং বা প্ল্যাটফর্মে পরীক্ষা দেই, কখনই সেই মানটা হয়তো হুবহু মেডিকেলের মতো হয় না। বাট তুমি যদি হুবহু মেডিকেলের কোশ্চেনে এক্সামটা দিয়ে দাও, তাহলে কিন্তু এর চেয়ে ভালো নিজেকে যাচাই করা কিন্তু কোনো জায়গা পায় না। সো আলটিমেটলি একটা এক্সাম বুক অনেক ইজি একটা ব্যাপার, অনেক ছোট একটা থিম, বাট এখান থেকে কিন্তু তোমার আউটপুট গুলো অনেক বেশি। সো জলদি জলদি এই বইটা অর্ডার করে ফেলো। বইটা যদি তুমি ডেমো পিডিএফ দেখতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তুমি বইটা ডেমো পিডিএফ পেয়ে যাবা। অর্ডার করার এভরি ডিটেলস তুমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। সো আশা করি যারা যারা সাদা অ্যাপ্রনের স্বপ্ন দেখো, তারা প্রত্যেকে এই বইটা কিনে ফেলবে। ধন্যবাদ সকলকে।